রবিবার বনগা ক্রীড়া সংস্থা পরিচালিত ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে জয়ী হল আয়রনগেট স্পোর্টিং ক্লাব। আগামী মঙ্গলবার জয়ন্তপুর ফ্রেন্ডস ক্লাবের সঙ্গে ফুটবল খেলার ফাইনালে মুখোমুখি হবে তারা। বনগা ক্রীড়া সংস্থা পরিচালিত ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে জয়ী হল আয়রনগেট স্পোর্টিং ক্লাব। ট্রাইবেকারে অশোকনগর মিলন সংঘকে হারিয়ে চূড়ান্ত পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করে তারা। খেলার ফলাফল গোলশূন্য থাকায় ট্রাইবেকারের মাধ্যমে ফলাফল নির্ধারণ করা হয়। প্রথম সেমিফাইনালে মেঘদূত সংঘকে হারিয়ে জয়লাভ করে জয়ন্তীপুর ফ্রেন্ডস ক্লাব। আগামী মঙ্গলবার আয়রনগেট স্পোর্টিং ক্লাব ও জয়ন্তীপুর ফ্রেন্ডস ক্লাবের মধ্যে চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হবে। বনগা পৌরসভার উদ্যোগে বনগা মহকুমা ক্রীড়া সংস্থা পরিচালিত স্বর্গীয় হারাধন আড্ড স্মৃতি বিজয়ী ও স্বর্গীয় দুলাল দাস স্মৃতি বিজিত ফুটবল টুর্নামেন্ট গত 25 তারিখ শুরু হয়। আট দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে বনগা ছাড়াও কলকাতা লীগের ফুটবল দল অংশগ্রহণ করে। খেলা উপলক্ষে বনগাবাসীর উৎসাহ ছিল চোখে পড়ার মতো। বনগা মহকুমা ক্রীড়া সংস্থা পরিচালিত এবং বনগা পৌরসভার সহযোগিতায় যে নকআউট ফুটবল টুর্নামেন্ট বনগা স্টেডিয়ামে হচ্ছে, আজকে দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হলো। এখানে বনগার আয়রনগেট স্পোর্টিং ক্লাব এবং অশোকনগর মিলন সংঘ দুই দলের মধ্যে খেলা হলো। এই খেলা একটা টান টান উত্তেজনার মধ্যে দিয়ে খেলা শেষ হয়েছে। অভিজিৎ বিশ্বাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগা।